হ্যালো বন্ধুরা কেমন আছে সবাই আমি অরিন্দম বিশ্বাস আজকে আবার হাজির হয়েছি মিশন ডব্লুবিপি কনস্টেবলের হার রোজ এক ডোজ নিয়ে আজকে পরের ডোজ আজকে একটি অঙ্ক নিয়ে ভিডিও করতে চলেছি অঙ্কের খুব কমন একটা বিষয় সরল সুদ বা আসল চ্যাপ্টার থেকে তো যে কোনো পরীক্ষায় সুদাসলের অঙ্ক থাকেই থাকে এই সুদাসলের অঙ্ক থেকে কিন্তু একটি তো মিনিমাম একাধিক অঙ্ক আসতে পারে তো আজকে আমাদের আলোচিত বিষয় সেটা হচ্ছে সরল সুদ পরে পরে আমরা আরও জটিল সুদের নিয়েও আলোচনা করব তো সরল সুদের একটা টাইপ আছে যেখানে কোশ্চেন থাকে সুদে আসলে এত গুণ হয়ে গেল তো এই আজকের টপিকটা সেই রকমই কিছু নিয়ে যে সুদে আসলে কত গুণ হয়ে গেল তো এর বেসিক জায়গাটা একটুখানি আমি বোঝানোর চেষ্টা করছি বলা হলো যে কোনো টাকা সুদে আসলে পাঁচ গুণ হয়ে গেল দেখো কথাটা কি বলা হয়েছে সুদে আসলে মানে সুদ প্লাস আসল মিলে পাঁচ গুণ তাই তো তো একটা যা জিনিস আমাদের সবসময় মাথায় রাখতে হবে আসল কিন্তু বাড়ে না আসল কখনো বৃদ্ধি পায় না বৃদ্ধি পায় শুধু সুদ তো সুদ আসলে যদি পাঁচ গুণ হয় সবসময় আমাকে ধরে নিতে হবে যে তার এক গুণ আমার আসল ছিল বাকি চার গুণ হচ্ছে আমার সুদ হয়েছে ঠিক আছে ক্লিয়ার হয়ে গেছে নিশ্চয়ই আর আর একটা বলি উদাহরণ যে যদি বলা হয় সুদে আসলে দ্বিগুণ হয়ে গেছে তার মানে এক গুণ আমার আসল ছিল আর এক গুণ সুদ হয়েছে সুদ আর আসল মিলে দুগুণ ক্লিয়ার তিন রকমের কোয়েশ্চেন এখান থেকে আসে একটা হচ্ছে সময় বের করা যে কত বছরে সুদ আসলে এতগুণ হবে দু নম্বর হচ্ছে সুদের হার বের করা যে কত পার্সেন্টে সুদে আসলে এতগুণ হবে আর একটা হচ্ছে হারও বলা থাকবে সময়ও বলা থাকবে সুদে আসলে কত গুণ হবে এরকম একটা কোয়েশ্চেন থাকে তো যাই হোক আমরা একটা একটা করে সেগুলো নিয়ে একটু আলোচনায় আসছি প্রথম যে কোয়েশ্চেনটা কিছু টাকা সরল সুদে কুড়ি বছরে দ্বিগুণ হয় তাহলে কত বছরে সুদে আসলে চারগুণ হবে দেখো আসলে ব্যাপারটা খুব সোজা যেটা বলেছিলাম সেটাকেই মাথায় রাখতে হবে যে কুড়ি বছরে দ্বিগুণ হয় দ্বিগুণ মানে কি দ্বিগুণ দ্বিগুণটা কী বলেছিলাম যে ওয়ান প্লাস ওয়ান ওয়ান প্লাস ওয়ান মানে কি এক গুণ হচ্ছে আমার আসল এটা আসল এবং এক গুণ হচ্ছে সুদ ঠিক আছে এখন প্রশ্ন হচ্ছে যে এর জন্য আমার কত দুগুণ হতে কত লেগেছে টোয়েন্টি ইয়ার্স কুড়ি বছর কুড়ি বছর সময় লেগেছে তাহলে চার গুণ হতে কত সময় লাগবে তাহলে চার গুণ মানে কি চার গুণ চার গুণ মানে কি ওয়ান প্লাস থ্রি এক গুণ তো আমি কি জানি আসল এক গুণ আমার আসল আর তিন গুণ হচ্ছে সুদ তাহলে এখান থেকে আমরা ইজি পেয়ে যাচ্ছি দেখো আসলের দিকটায় কিন্তু কোনো হিসাব আমাদের করতে হবে না আসলে দিকে কোনো হিসাব নেই শুধু সুদের দিকে হিসাব যে গুণ সুদ হতে কুড়ি বছর লেগেছে তাহলে তিন গুণ সুদ হতে কত লাগবে খুব সহজ একটা অঙ্ক তাহলে আসলে অঙ্কটা চলে কিন্তু সুদ আসলে চার গুণ কিন্তু আমাদের ধরে নিতে হয়েছে কি না এক গুণ তো আসলে চলে গেছে সুদ কত তিন গুণ তাহলে এক গুণ সুদের জন্য আমার লেগেছে কুড়ি বছর তিন গুণ সুদের জন্য কত লাগছে ষাট বছর ওকে আসছি পরের টাইপের অঙ্কে যেখানে আমি বলি এখানে কি হলো একটা সময় বের করলাম আসছি পরের টাইপের অঙ্কে পরের অঙ্ক যদি কোনো আসল কুড়ি বছরে সুদ আসলে পাঁচ গুণ হয় তাহলে বার্ষিক হার কত দেখো আগে বেসিক যে জিনিস সেটা করে নিতে হবে পাঁচ গুণ মানে কি পাঁচ গুণ মানে ওয়ান প্লাস ফোর ওয়ান প্লাস ফোর এটা আমার আসল এক হচ্ছে আসল তাহলে আমার অঙ্ক কিন্তু শুধু চার নিয়ে এইবার দেখো যখন পার্সেন্টেজের হিসাব হয় পার্সেন্টেজের যখন হিসাব হয় তখন আমাদের সবসময় ধরে নিতে হবে এক গুণ মানে একশো চার গুণ মানে চারশো পাঁচ গুণ মানে পাঁচশো ওকে তো এখানে আমি ওয়ান প্লাস ফোর তাহলে সুদ কত পেয়েছি চার গুণ তাহলে চার গুণ মানে কত চারশো চার গুণ মানে চারশো কত বছরে হয়েছিল কুড়ি বছরে কুড়ি বছরে হয়েছে চারশো তাহলে চলো কুড়ি থেকে ভাগ করে দিই কত হয়ে গেলো টোয়েন্টি পার্সেন্ট তাহলে সুদের হার কত পেয়ে গেলাম টোয়েন্টি পার্সেন্ট একদম খুব সহজ অঙ্ক এবং পরীক্ষায় খুব 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 ইম্পর্টেন্ট অঙ্ক যদি পার্সেন্টেজ দেওয়া থাকে সেই ক্ষেত্রে পার্সেন্টেজ দেওয়া আছে এরকম একটা অঙ্ক কোনো আসল বার্ষিক আট পার্সেন্ট সরল সুদে কত বছরে সুদে আসলে তিন গুণ হবে দেখো ভালো করে বুঝে নাও সুদের হার দেওয়া যায় কত আট পারসেন্ট আর কত বছরে সুদে আসলে তিন গুণ হবে তাহলে আমি এটাকে আগের মতোই দেখে নিই তিন গুণ তিন গুণ মানে কি ওয়ান প্লাস টু ওয়ান প্লাস টু একটা কি সবসময় আসল আর দুইটা সুদ দুইটা সুদ তো দুগুণ মানে কি দুশো শতাংশ দুগুণ মানে দুশো শতাংশ এখন বলেছে আট পারসেন্ট সরল সুদ আট পার্সেন্ট সুদ তাহলে প্রতি বছর যদি আট পার্সেন্ট করে হয় দুশো হতে কত টাইম লাগবে টোয়েন্টি ফাইভ ইয়ার্স পঁচিশ বছর ওকে তো এইখান থেকে আমরা তিন রকমের অঙ্ক আজকে শিখলাম আশা করছি তোমাদের খুব 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 কাজে লাগবে এই অঙ্কগুলো তো যার যার কাছে যে ধরনের বই আছে এই রকমের অঙ্ক পেলে কিন্তু তোমরা প্র্যাকটিস করতে থাকবে যদি আটকে যায় ভিডিওটা একটু দেখে নিও আশা করছি আটকাবে না যদি আমার এই চেষ্টা তোমাদের একটুও কাজে লাগে যদি একটুও ভালো লাগে এই অঙ্ক করার পদ্ধতি তাহলে একটু লাইক শেয়ার কমেন্ট চাইছি তোমাদের কাছ থেকে আর যারা তোমাদের বন্ধুদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ আছে সেখানেও একটু চ্যানেলটাকে লিঙ্কটাকে দিয়ে দিও যাতে তারা তারাও অঙ্কগুলো সহজে শিখতে পারে আর নতুন ভিউয়ারদের বলবো তোমরা একটু সাবস্ক্রাইব করে নাও যাতে আমার প্রতিদিনের ডোজটা ঠিক ঠিক সময়ে তোমাদের কাছে পৌঁছে যায় দেখা হবে আবার একটা ভিডিও নিয়ে পরের ডোজ নিয়ে ততক্ষণ সবাই ভালো থেকো সুস্থ থেকো আর একটু সাবধানে থেকো তার সঙ্গে পড়াশোনা তো চাই ওকে তাহলে দেখা হচ্ছে আবার পরের ভিডিওয় ততক্ষণ টাটা